নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমি ভীষণ ভালো একটি সাবজেক্ট নিয়ে বা ভীষণ ভালো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বিষয়টি আমাদের সকলের ভীষণ জানা প্রয়োজন যেটি যেটি হলে পরে হার্টের ওপর চরম ক্ষতি হতে আমরা দেখতে পাই তো এই ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটি যারা ফার্স্ট টাইম ভিউ করছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা বেলাইকানটি অতি অবশ্যই প্রেস করবেন তাহলে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হাই কোলেস্টেরল যাকে আমরা মেডিকেল টার্মে হাইপার লিপিডেমিয়াও বলে থাকি তো আসুন আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম তো বন্ধুরা প্রথমত কোলেস্ট্রলকে আমরা মেডিকেল টাইমে তো হাইপার লিপিডিয়ে বলে থাকি এটাতে প্রথমেই আলোচনা করা হলো তো আজকে আমি দেখবো যে কোলেস্টেরল কী হয় কোলেস্ট্রল কী কারণে আমাদের শরীরের মধ্যে বাড়ে কোলেস্ট্রল বাড়লে পরে কী সাইন অ্যান্ড দেখতে পাওয়া যায় এবং কোলেস্ট্রলের জন্য কোন কোন হোয়োপেথিক মেডিসিনগুলি আমরা ব্যবহার করতে পারি এবং আমাদের কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখতে পারি তো প্রথমে আমরা দেখব কোলেস্ট্রল কোলেস্টেরল হচ্ছে এক প্রকার কন্ডিশন যেটি দেখা যায় যে আমাদের শরীরের মধ্যে একটি লেভেল পর্যন্ত যদি থাকে তখন আমাদের শরীরে সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু যখন সেই লেভেলটি অতিক্রম করে যায় বা যখন সেই লেভেলটি বেড়ে যায় তখনই কিন্তু আমাদের শরীরের মধ্যে কমপ্লিকেশান আমরা দেখতে পাই তো কি আমরা হাই কোলেস্ট্রল বলে থাকি তো এইবার দেখব যে কোলেস্ট্রল জিনিসটি কী কোলেস্ট্রল জিনিসটি হচ্ছে এক প্রকার ভীষণ একটি ইম্পর্ট্যান্ট কম্পোজিশন যা আমাদের শরীরে প্রোটিনের সাথে কম্বাইন করে থাকে তাকে আমরা প্রোটিন বলে থাকি ফাংশনটি আমাদের শরীরের মধ্যে কী মেন ফাংশনটা আমরা দেখে থাকি সেটি হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে হরমোন তৈরি হয় তার সাথে এটি কম্পোজিশনে বা কম্বাইন করে কিন্তু আমাদের শরীরের মধ্যে থাকে দ্বিতীয়ত হচ্ছে কোলেস্টেরল আমাদের শরীরের সেল মেমব্রেন যেটা থাকে তার একটি ইম্পর্ট্যান্ট কম্পোজিশন তৃতীয়তি হচ্ছে কোলেস্টেরল কোলেস্টেরল হচ্ছে ভিটামিন এর ইম্পর্ট্যান্ট কম্পোজিশন এটি ল্যাসিসের ওপরেও ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ফ্যাটের ক্ষেত্রেও দেখে থাকি যদি আমাদের শরীরের মধ্যে কোলেস্টেরল লেভেল বেড়ে যায় সেই ক্ষেত্রে আমরা কীরকম ধরনের কমপ্লিকেশন দেখতে পাই প্রথম যেটি হচ্ছে কোলেস্টেরল আমাদের শরীরের আটারি ডিপোজিশন হওয়ার ফলে আটারির যে ওয়ালটি থাকে সেই ওয়ালটি আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং রাস্তাটি আস্তে আস্তে শুরু হয়ে যায় যদি আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বোঝাতে পারি সেটি হচ্ছে যে আমাদের বাড়িতে যে জল নিকাশি ব্যবস্থা থাকে অর্থাৎ নর্দমা যেখানে থাকে সেখানে যদি কোনো কারণবশত কোনো ময়লা বা যদি মাটি যদি জমে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ময়লা মাটিটি বেরোতে চায় না এবং রাস্তাটি আস্তে আস্তে ছোটো হয়ে যায় আস্তে পাওয়া যায় যে জলের যে ফ্লোটা থাকে সেই ফ্লোটা কিন্তু আস্তে 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 কমে যেতে থাকে সেরকম যে ব্লাডের যে ফ্লোটি থাকে সেই ব্লাডের ফ্লোটিও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং এর ফলে কিন্তু আমরা কমপ্লিকেশন স্টার্ট হয় বা আমরা কমপ্লিকেশান দেখতে পাই যেটি হয়ে থাকে সেটি হচ্ছে যে যখনই আমাদের কোলেস্ট্রল লেভেলটি কমে যাবে বা যখনই আমাদের শরীরের মধ্যে ব্লাড ফ্লটি কমে যাবে তখনই আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে ব্লাডের যে সাপ্লাইটা সেটি কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকবে যখনই আমাদের শরীরের মধ্যে যে ব্লাডের যে সাপ্লাইটা কমে যেতে থাকবে তখনই সেই সমস্ত অঙ্গ সেটি পায়ে হোক বা সেটি ব্রেন হোক বা সেটি হার্টই হোক সেই সমস্ত অঙ্গগুলিতে ঠিকঠাকভাবে ব্লাড আমাদের পৌঁছাতে পারবে না তো সেই ক্ষেত্রে সেই সমস্ত পার্টগুলিতে বা সেই সমস্ত জায়গাগুলিতে আমরা কমপ্লিকেশন দেখতে পাই উদাহরণস্বরূপ বলা হয় তো করোনারি আর্টারি এটি হচ্ছে আমাদের হার্টের মধ্যে ব্লাড সাপ্লাই করার আর্টারি তো এই আর্টারিতে যদি কোনো রকম কোনো অবস্ট্রাকশন বা যদি ফ্যাট ডিপোজিশন যদি আমরা দেখতে পাই যদি কোলেস্ট্রল ডিপোজিশান আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে কিন্তু হার্ট ব্লকের চান্স বা হার্ট অ্যাটাকের চান্স সব থেকে বেড়ে যায় এবং যাকে আমরা অ্যাথারোস্ক্রেরোসিস বলে থাকি এরকমই যদি ব্রেনের মধ্যে ক্যারোটি ডাটারি তো যদি ব্রেনের মধ্যে ক্যারোটি ডাটারির মধ্যে যে ব্লাড সাপ্লাইটা হয় সেইটি যদি কোনো কারণে ব্লক হয়ে যায় বা সেটি যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে আমাদের ব্রেনে ব্লাড সাপ্লাই আস্তে আস্তে কমে যেতে থাকে এবং অ্যাটাকের সম্ভাবনা আস্তে আস্তে তো এরকমভাবে সেম ওয়েতেও আমাদের হাত এবং পায়ের কাছে বা সমস্ত জায়গায় যে সমস্ত আটারিগুলি থাকে সেম ওয়েতেও যে ওই সমস্ত আটারিতেও যদি আমরা দেখি যে ব্লাড সাপ্লাই আস্তে আস্তে কমে যেতে থাকছে সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু অ্যাটাক হতে পারে এবং সেই সমস্ত জায়গাগুলি আস্তে আস্তে প্যারারেটিক কন্ডিশন তৈরি হয়ে যেতে পারে তো অর্থাৎ যে সমস্ত জায়গাগুলিতে ব্লাড সাপ্লাই আমাদের কমে যেতে থাকে সেই সমস্ত জায়গাগুলিতে অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই সমস্ত জায়গাগুলিতে যখন অ্যাটাক হয় তখন কিন্তু সেই সমস্ত জায়গাগুলি বিকল হয়ে যায় সে সমস্ত জায়গাগুলি নষ্ট হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের মৃত্যু হতে আমরা দেখতে পাই এবার আমরা দেখবো যে কোলেস্ট্রল বেসিক্যালি কত প্রকারের হয়ে থাকে কোলেস্ট্রল সাধারণত আমরা চার প্রকারের হতে দেখতে পাই প্রথম যে প্রকারটি আমরা দেখতে পাই সেটিকে সেটিকে আমরা বলবো এলডিএল আমরা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন প্রোটিন বলে থাকি এই এলডিএল হচ্ছে খুব মারাত্মক একটি সমস্যা যাকে আমরা ব্যাড কোলেস্ট্রল বলে থাকি এর নর্মাল রেন্টটি ওয়ান থার্টি টু টু হান্ড্রেড এমজি পার ডিএল হয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি এ লেভেলটি আস্তে আস্তে বেড়ে যায় তো কম কমপ্লিকেশান বা প্রবলেম কিন্তু আমাদের শরীরে থেকে বেশি দেখতে পাওয়া যায় সেই জন্য এটিকে এক কথায় ব্লাড কোলেস্টেরলও বলা হয়ে থাকে দ্বিতীয়তে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এইচটিএল যেটিকে আমরা হাই ডেন্সিটি লাইপো প্রোটিন বলে থাকি এটি সাধারণত যে নর্মাল রেঞ্জ থাকে চল্লিশ এমজি বা ডি তো এটি যদি শরীরের মধ্যে আমাদের বাড়তে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের কমপ্লিকেশান অনেক কম থাকে শরীরের মধ্যে যদি এটি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের চান্স বা আদার প্রবলেম অনেক কিছু কম হতে দেখতে পাওয়া যায় তো এইচডিএল বাড়া অতিরিক্ত খুব প্রয়োজন এবং এইচডিএল বাড়লে কোনো সমস্যা হয় না মিনিমাম এইচডিএল লেভেল টোয়েন্টি ফাইভ পারসেন্ট হওয়া খুব প্রয়োজন অর্থাৎ এইচডিএল বাড়া এবং এলডিএল কমা আমাদের শরীরে খুব প্রয়োজন তিন নম্বরটি হচ্ছে ট্রাই গ্লিসারাইট যার নর্মাল রেঞ্জ হচ্ছে ওয়ান হান্ড্রেড টু ওয়ান সিক্সটি এম জি ডিএল আমাদের শরীরের মধ্যে বাড়তে আমরা দেখতে পাই তাহলে কিন্তু রিস্ক আস্তে আস্তে বেড়ে যেতে থাকে এবং এর বেসিক্যালি যে নর্মাল রেঞ্জটি থাকে সেটি হচ্ছে থার্টি ফাইভ এম জি পার ভেরি লো ডেন্সিটি লাইকোপ্রোটিন বলে থাকি আমরা দেখবো যে এই যে কোলেস্টেরলগুলি আমরা আলাদাভাবে আলোচনা করলাম বা এই যে তার রেঞ্জগুলি আস্তে আস্তে আমরা আলাদাভাবে বলা হলো তো এই যে চার প্রকার যে কোলেস্টেরল নিয়ে আলোচনা করা হলো তো এইটি আমাদের কোথা থেকে আসে এইগুলি নিয়ে আবার একটু আলোচনা করা যাক মধ্যে হচ্ছে এলডিএল এলডিএল হচ্ছে আমাদের শরীরের মধ্যে লিভারের ভিতর সিনথেসিস হয়ে থাকে দেখা যায় যে বাইল্যাসিস এবং ভিটামিন ডি তৈরি হতে এটি আমাদের শরীরকে সিনথেসিস করতে হেল্প করে যে সোর্সগুলি আমরা বাইরে থেকে নিই সেটা হচ্ছে ফুড থেকে না। হয় আবার অ্যানিম্যাল ফুড থেকে না হয় যে এগ আছে মিট আছে মিল্ক আছে দুধ আছে ডিম আছে মাংস আছে এইগুলো এই সমস্ত সোর্সগুলি আমরা বাইরে থেকে ব্যবহার করি এই যে অ্যানিম্যাল সোর্স থাকে এই অ্যানিম্যাল সোর্সের মধ্যে ব্যাড কোলেস্ট্রল বা এলডি হেলথ বেশি পরিমাণে আমরা পেয়ে থাকি এক্ষেত্রে খুব সাধারণ ব্যাপার যাদের এলডি হেল আস্তে আস্তে বাড়ছে তাদেরকে কিন্তু এই ধরনের ব্যাড কোলেস্ট্রল বা যাদের এই অ্যানিম্যাল যে সোর্সগুলি আছে সেইগুলিকে অ্যাভয়েড করা খুব প্রয়োজন খাবারগুলো আমাদের মিনিমাইজ করতে হবে এবং এছাড়া যখন আমরা দুধটি খাব তখন দুধের যে ভোগটি থাকে অর্থাৎ যে মালাইটি আমরা বলে থাকি সেই মালাইটি আমরা যদি তুলে নিয়ে দুধটি খাই তাহলে কিন্তু আমাদের এলডিএল বাড়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে দিন লাগে এইচডিএল বা গুড কোলেস্ট্রল গুড কোলেস্ট্রল হচ্ছে আমাদের শরীরের নিজে থেকেই তৈরি হয় কিন্তু এটি যদি আমরা ঠিকঠাকভাবে নজরে রাখি তাহলে কিন্তু এইচডিএলটাও আমাদের মারাত্মক পর্যায়ে যাবে না যেমন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অ্যালকোহল অতিরিক্ত পরিমাণে তারপরে হচ্ছে স্মোকিং করা তারপরে হচ্ছে যারা একদমই শরীরচর্চা করে না বা যারা ব্যায়াম করে না তাদের ক্ষেত্রে এইচডি এর লেভেলটি কিন্তু অনেক সময়তে আস্তে আস্তে কমে যেতে থাকে এবং অতিরিক্ত পরিমাণে যে ভেজিটেবল থাকে সেটি আমাদের ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে এইচডিএল লেভেলটা আমাদের শরীরে বাড়তে থাকবে এবং আমাদের শরীর আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে এবার টাইগ্লিসাইডের কথা যদি আসি তাহলে রান্নার জন্য আমরা যে তেল ব্যবহার করি রান্নার জন্য আমরা যে তেল ব্যবহার করি সেই তেলের মধ্যে কিন্তু টাইগ্লিসাইড আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি তো ট্রাইগ্লিসের যে সোর্স থাকে সেইগুলি সেটি হচ্ছে বেসিক্যালি অয়েল তো যে কোনো রকম অয়েল সেই সমস্ত অয়েলের মধ্যে ট্রাইগ্লিসারাইড রাইড থাকে তো এর লেভেলটি যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে যে কোনো রকম অয়েল যেটি থাকে সেটিকে আমাদের অ্যাভয়েড করতে হবে ড্রাই ফ্রুটও থাকে সেই ড্রাই ফ্রুডটিও আমাদের কিন্তু একটি নর্মাল রেঞ্জের মধ্যে নিতে হবে তো ড্রাই ফ্রুডগুলিকেও আমাদের নর্মাল রেঞ্জ রাখার জন্য আমাদের কেটি ব্যবহার করতে হবে এবার আমরা দেখব যে যখন আমাদের শরীরের মধ্যে কোলেস্টেরল বাড়ে তখন আমাদের শরীরের মধ্যে কী কী রকম ধরনের সাইন অ্যান্ড সিনটপস আমরা আমাদের শরীরের মধ্যে একটা জেনারেল উইকনেস থাকবে এবং দেখা যাবে যে আস্তে 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 শরীরে আস্তে আস্তে ফ্যাটি হয়ে যাচ্ছে ওজন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং দুর্বলতা বোধ থাকে এই প্রবলেমটি অনেক সময় জিনগত হয়ে থাকে এবং বংশগত কারণেও কিন্তু এই প্রবলেমটি আমাদের শরীরের মধ্যে এসে গিয়ে থাকি যে আমাদের যে মাথার পিছনের অংশটি আছে যে এই সাইডটি আছে এই সাইডগুলি কিন্তু আস্তে আস্তে ধরে যেতে থাকে এবং চেস্টেও হালকা হালকা পেন হতেও আমরা কখনো কখনো দেখতে পাই তার সাথে আমরা দেখতে পাই যে লিভারের একটু প্রবলেম হচ্ছে কখনো কখনো গ্যাস অম্বলের প্রবলেমও হয়ে যেতে থাকে এবং লিভার ডিসঅর্ডারও হতে পারে যদি দেখি যে আমাদের আটারের মধ্যে কোনো কোলেস্ট্রল ডিপোজিট ডিপোজিশন হয়েছে সেই ক্ষেত্রে বিপিও কিন্তু হাই হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি তাই বিপিটিও মাঝে মাঝে আমাদের চেক করে দেখতে হবে তার সাথে আমাদের হাত এবং পায়ের মধ্যে একটা জিন জিন ভাব বা টিংলিং একটা সেন্সেশন আমরা কিন্তু ফিল করি জিনিস অনেক মানুষের ক্ষেত্রে আমরা দেখি যে যে আপার আই থাকে সেই আপার আইডিটির মধ্যে অনেক সময় হলুদ হলুদ ধরনের দেখতে পাওয়া যায় এবং সেটিও অনেক সময় যে কোলেস্টেরল আমাদের শরীরের মধ্যে যে ডিপোজিশন হয় সেটি একটি তার প্রমাণ স্বরূপ হিসেবে এবার আমরা চলে আসবো যে এই ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টের কথা বলতে গেলে হোমিওপেথ এর জন্য খুব ভালো ভালো ট্রিটমেন্ট আছে কিন্তু যে কোনো ট্রিটমেন্টই করা হয়ে থাকুক সব থেকে আমাদের সব থেকে আমাদের যেটির ওপর গুরুত্ব বেশি দিতে হবে সেটি হচ্ছে ডায়েটের ওপর আমাদের গুরুত্ব বেশি দিতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে যেগুলো প্রথমেই আমরা আলোচনা করলাম অ্যানিম্যাল ফুড আছে বা এমনি যেগুলি তৈলাক্ত খাবার টাবারগুলি আছে সেইগুলি কোলেস্টেরলের ক্ষেত্রে আমাদের একটু চেট করতে হবে নর্মাল রেঞ্জ তাতে থাকে তার জন্য আমাদের কিন্তু ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে হবে এবং ঠিকঠাকভাবে মেনটেন করে থাকতে হবে তাহলে কিন্তু আমরা কোলেস্ট্রলটি অনেকটি আটকাতে পারবো এইবার আমরা মেন বিষয় পেছনে লাগবে সেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন আজকে আমি হোমিওপ্যাথিক মেডিসিনগুলি নিয়ে আলোচনা করছি জাস্ট নামগুলি নিয়ে আলোচনা করবো এই যে সমস্ত মেডিসিনগুলি লক্ষণের উপর ভিত্তি করে বেশিরভাগ ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন এবং পরবর্তীকালে আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেডিসিনগুলি আলাদাভাবে আলোচনা করে বলে দেবো তো প্রথম যে মেডিসিনটি আজকে কোলেস্ট্রিয়াম থ্রেক্স কোলেস্ট্রিয়াম থ্র্স হচ্ছে ভীষণ ভালো এফেক্টিভ হার্ট কন্ট্রোল এবং কোলেস্ট্রলের যদি কোনো রকম অতিরিক্ত পরিমাণে যদি লেভেল বেড়ে গিয়ে থাকে সেটিকে কন্ট্রোল করার জন্য কোলেস্ট্রনল সেটি এক্স ভীষণ এফেক্টিভ মেডিসিন দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে ক্রেটিকা সক্স ক্রেটিকা সক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি যে মাথা অতিরিক্ত পরিমাণে ঘুরছে তার সাথে বুকটা একটু ধরাস ধরাস ভাব করছে হালকা বুকের মধ্যে একটু পেন হচ্ছে এবং কোলেস্ট্রল লেভেলটি হাই আছে সেই ক্ষেত্রে সক্স ভীষণ এফেক্টিভ মেডিসিন তো সক্স মাদার টিন হিসেবে তিন নম্বর হচ্ছে ক্যালকেরিয়া কাপ ক্যালকেরিয়া কাপের ক্ষেত্রে যদি দেখা যায় একটু মানুষটি মোটা সোটা ভীষণ হেলদি শরীর তার ক্ষেত্রে কোলেস্ট্রল লেভেলটি হাই আছে সেই ক্ষেত্রে আমরা ক্যালকিরিয়া ঘাব ইউজ করতে পারি নেক্সটি যে মেডিসিনটি আমরা ইউজ করতে পারি সেটি কার্ডুয়াস মাদার টিঞ্চার কার্ডুয়াস মাদার টিঞ্চার কোলেস্টেরলের ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ এবং খুব উপকারী রেজাল্ট দিয়ে থাকে তো পরবর্তীকালে আমি মেডিসিনগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং আপনাদেরকে বলে দেবো কোন কোন মেডিসিনগুলি আমরা কোন কোন লক্ষণের উপর ব্যবহার করলে পরে খুব এফেক্টিভ রেজাল্ট আমরা পাবো তো বন্ধুরা আজকে ডিওটি আজকের মতো আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি আপনাদের কতটা উপকার লাগলো এবং ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করবেন বেল আইকনটি প্রেস করলে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে